ভারতীয় জনতা পার্টির কার্যকারিণী বৈঠক চলছে রাজ্যব্যাপী। বুধবার সদর গ্রামীণ জেলা কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। সিমনা পঞ্চবটি কমিউনিটি হলে অনুষ্ঠিত কার্যকারিণী বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য নেতৃত্বরা। ভারতীয় জনতা পার্টির রাজ্যভিত্তিক কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সোমবার। প্রতিটি জেলায় চলছে কার্যকারিণী বৈঠক। এরই অঙ্গ হিসেবে বুধবার সদর গ্রামীণ জেলা কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হল। এই বৈঠক অনুষ্ঠিত হয় সিমলা পঞ্চবটি কমিউনিটি হলে। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, কৃষ্ণধন দাস, সদর গ্রামীণ জেলার সভাপতি অসিত রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকের শুরুতে দলীয় পতাকা উত্তোলন ও নেতৃবৃন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত নেতৃত্বরা। কার্যকারিণী বৈঠকে প্রধান অতিথির ভাষণে কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী বলেন, বিজেপি রাষ্ট্রবাদী দল, কংগ্রেস পারিবারিক দল, কমিউনিস্টরা সন্ত্রাসবাদী দল। তো রাষ্ট্রবাদী বিশ্বাসী যেমন আছে, একমাত্র বিজেপি পরিবারবাদী বিশ্বাসী আছে, দেখবেন কংগ্রেস শুনিয়া সারা কিচ্ছু বলতে, তৃণমূল কংগ্রেস মমতা, সমাজবাদী অখিলেশ যাদব, বহুজন সমাজ পার্টি মায়াবতী, ওয়াইএসআর কংগ্রেস জগনমোহন রেড্ডি, বিজু জনতা দল নবীন পট্টনায়ক, ডিএমকে এডিএমকে সব কিন্তু পরিবারবাদী বিশ্বাসী, এর বাইরে লড়তে পারে না। আরেকটা হইল সন্ত্রাসবাদী বিশ্বাসী ছিল কমিউনিস্ট পার্টি। তিনি আরো বলেন, 43 বছরের বিজেপি দলটির 17,40,00,000 সদস্য রয়েছে, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ বিজেপি দল বলে তিনি দাবি করেন। 2023 নির্বাচনের পর এই প্রথম বিজেপি জেলা ভিত্তিক কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হলো। আগামী 30 মে থেকে 30 জুন পর্যন্ত সারা রাজ্যব্যাপী বিশেষ কর্মসূচি পালন করবে বিজেপি দল। এই কর্মসূচি পালনের প্রস্তুতি এবারকার কার্যকারিণী বৈঠকের মূল বিষয় বলে জানান মন্ত্রী রতনলাল নাথ। কার্যকারিণী বৈঠকে উপস্থিতির হার ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।